ডাল ভাত রান্না করা, এগুলো তো বেসিক জিনিস, তাদের জীবনে এটা অনেক বড় রোল প্লে করে। আমি আসলে ঠিক জানি না ঘুমাতে পারি নাই ঠিক মতন একমাত্র প্রথম বলেছিলেন বা কার কাছে গিয়ে নিজের আনন্দ প্রকাশ বাবাকে আমার বাবাকে বলেছিলাম আমার ডিমারিটিস ইনশাআল্লাহ ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার ইচ্ছা আছে। অনেকেই বলেন যে ঢাকা ইউনিভার্সিটির সময়টা ঠিক কেন, আবার অনেকে আছেন প্রাইভেট এবং দিদি বেশি ম্যাচ বলে এটা আসলে যার যার পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে। প্লাস হচ্ছে গিয়ে আমরা যদি সরকারি পার্সপেক্টিভ সরকারি স্কুলে সবাই পড়াশোনা করতে চায় একটা হায়ার পজিশন গেলে, তো এখন এটা হচ্ছে এক একজনের পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে, এক একজনের পছন্দের অপছন্দের উপর। আমরা দেখুন সিক্স সেভেন যারা পড়তেছে তারা হচ্ছে গিয়ে বলছে যে আপনার গার্ডিয়ানরা আগ্রহ বুঝছেন যে ছেলেটা ধরেন সেটা আসলে স্কুলের ভিতরে কারোর বেশি দেওয়া, যেমন রান্না বান্না এগুলি শেখানোর জন্য অন্য অন্য কাজগুলো কেন এটা। এখন কথা হচ্ছে কি আমি যখন ক্লাস সেভেনে পড়ছি তখন তো আমি হচ্ছে এই যে ডাল ভাত রান্না করা এগুলো তো বেসিক জিনিস, এগুলো তো ফ্যামিলি থেকে শিখে আসছি, এমন তো না যে আমরা এই ক্লাসগুলো পাইনি দেখে এগুলো পারি না, এগুলো তো পারি। এখন নতুন শিক্ষাক্রম পরিবর্তন হয়েছে, এটাতে হয়তো বা শুধু এটাই ফোকাস করতেছে, অন্যান্য দিকগুলো যদি ফোকাস করে যদি দেখি যে ওখানে পড়াশোনার দিকগুলো আছে তাহলে হয়তো বা এটা ভালো, আর যদি শুধু এই জিনিসটাই থাকে তাহলে আমার মনে হয় না এটা খুব একটা যুগোপযোগী সিদ্ধান্ত। ভবিষ্যতে এখন তো দেশের বাইরে যাচ্ছি, তো দেশের বাইরে পড়ে ওটা দেশের জন্য ভালো কিছু করা এটাই আপাতত পরিকল্পনা। সবচেয়ে বেশি মিস করবো আই গেস আমাদের এত বড় মাঠ এবং ক্যান্টিন, অফ কোর্স এটা মিস করা হবে অনেক, ক্লাসের ফাঁকে ফাঁকে দৌড়ানো এন্ড স্টাফ। থ্যাংক ইউ। ফ্রেন্ডদের মিস করা হবে না? জি অবশ্যই, ওরা তো অবশ্যই আছে, এন ইনসেপারেবল পার্ট অফ আওয়ার লাইফস। দেখছি যে আসলে গার্ডিয়ানরা আন্দোলন করছেন, বেশিরভাগই তারা পড়াচ্ছে, বেশিরভাগই আর্ট করার জন্য খাবারের শিক্ষাক্রম পরিবর্তন। আচ্ছা, আসলে যেহেতু কারিকুলামটা সম্পর্কে আমার তেমন ধারণা নেই, বাট স্টিল নতুন চেঞ্জ তো একটু সমস্যা হবে, প্রথম প্রথম হইতে পারে এটা বেটার। আপনি যেহেতু একজন শিক্ষার্থী, আপনার পার্সপেক্টিভ থেকে যদি একটু বলতেন যে আসলে পড়াশোনার থেকে ওই বিষয়গুলো যখন আসলে এগুলো তো বেসিক লাইফ স্কিলস যেগুলো হচ্ছে মানে পরিবার থেকে শেখানোর কথা, তো শিক্ষাকর্মে যদি সব সময় এগুলাই শেখানো হয় তাহলে তো যে পড়াশোনাটা আমরা জানি সেটা তো সম্পূর্ণই বাদ হয়ে গেল, এটা আর কি। আই ডোন্ট থিংক ইট অফ অনেক ভালো, অনেক ভালো লাগছে, অনেক হ্যাপি। মানুষ মানে অনেকে প্রায় সবাই পরীক্ষার আগে রাতে ঘুমাতে পারে না, আমি ঘুমাইছি আলহামদুলিল্লাহ। কেন আপনার মানে আপনি গিয়েছিলেন যে আপনার এটা স্থাপন না এরকম কিছু না, আমি চিন্তা করছি যে যেহেতু নিজের বেস্টটা দিছি বাকিটা ভাগ্যেরও তো একটা বড় প্লে আছে, তো সেই হিসেবে আমি আর কি টেনশন ফ্রি হয়ে গেছি, সেরকম কোনো ব্যাপার ছিল না। ভবিষ্যৎ পরিকল্পনা একটা ভালো ইউনিভার্সিটিতে টিকা, পছন্দের সাবজেক্টে ইনশাল্লাহ যদি সম্ভব হয়। পছন্দের সাবজেক্ট হচ্ছে ইংলিশ, আমি তো আর্টসে। অনেকে বলে এটা কেন করা সবাই ডাক্তার, হয়তো বা তাদের জীবনে এটা অনেক বড় রোল প্লে করে, আমি আসলে ঠিক জানি না। আমার কখনো ইচ্ছা ছিল না, আমি 9 থেকে আর্টসে। ওকে, আমি তো কোথায় যাবো।